হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর এম ডি ফারুক আবদুল্লাহ, মেডিসিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আলোচনা করব আনওয়ান্টেড 72 ট্যাবলেট সম্পর্কে। তো এর বেনিফিট কী, এর সাইড এফেক্ট কী এবং এর ডোজ সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এই ট্যাবলেটটি সম্পর্কে জেনে নিই। এই ট্যাবলেটটি হচ্ছে আনওয়ান্টেড 72 ট্যাবলেট। এর কম্পোজিশন রয়েছে লেভোনর্জোস্ট্রল। এই ট্যাবলেটটি একটি ইমার্জেন্সি ট্যাবলেট, এটি ওয়ান পিসি থাকে। এটি কোম্পানি হচ্ছে ম্যানকাইন্ড কোম্পানি এই ট্যাবলেটটিকে তৈরি করেছে। তো চলুন এর এমআরপিটা দেখে নিই। এর এমআরপি রয়েছে বন্ধুরা 100 টাকা এমআরপি রয়েছে। তো এর ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 6/2020, এক্সপায়ার ডেট হচ্ছে 5/2022। তো বন্ধুরা এই ট্যাবলেটটি যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। তো মেডিকেল স্টোরে সংগ্রহ করার আগে অবশ্যই এর এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। এই ট্যাবলেটটি চলুন খুলে দেখে নিই। এই ট্যাবলেটটি ওয়ান পিসি ট্যাবলেট থাকে। এই দেখেন ওয়ান পিস ট্যাবলেট, এটি একটি মেনু স্লিপ রয়েছে, কীভাবে এটি ইউজ করা হয় সে সম্পর্কে লেখা আছে, পড়ে নিতে পারেন আপনারা। তো বন্ধুরা এই ট্যাবলেটটি শুধুমাত্র ইমার্জেন্সি হিসাবে, আপৎকালীন হিসাবে এটিকে খাওয়া হয়। এটা ডেলি এটি ইউজ করলে ক্ষতি হতে পারে। তো চলুন এই ট্যাবলেটটি কারা এবং কখন কীভাবে ইউজ করবে তা নিয়ে আলোচনা করা যাক। এটি একটি আপৎকালীন গর্ভনিরোধক ট্যাবলেট যা অসুরক্ষিত যৌন সম্পর্ক বানালে এটিকে ব্যবহার করা হয়ে থাকে। অসুরক্ষিত যৌন সম্পর্ক বানানোর পর যদি কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা না নেওয়া থাকে এবং গর্ভ রাখতে চান না তখন ব্যবহার করা হয়ে থাকে। এত আপনি যৌন সম্পর্ক করে ফেলেছেন অথচ আপনি এই মুহূর্তে বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি ছিলেন না, তো সে সময় এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারবেন। বা এছাড়াও পুরুষ সাথীর দ্বারা ব্যবহার করা কন্ডম যদি হয়তো অনেক সময় কি লিক থাকে বা হয়ে যায় বা ফেটে গেলে এই ট্যাবলেটটি আপনি ব্যবহার করতে পারবেন। নিয়মিত গর্ভনিরোধক পিল যেমন মায়াবড়ি, যেগুলো সুখী আনওয়ান্টেড 21 ওভারেল সুবিধা, এই সব ট্যাবলেটগুলো যারা খায় মায়াবড়ি, তো নিয়মিত হয়তো সঠিকভাবে ব্যবহার করতে পারে না বা খেতে খেতে ভুলে যায়, তো সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে এই আনওয়ান্টেড 72 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে বা করতে পারবেন। যৌন সম্পর্ক বানানোর পরপরই এই ট্যাবলেটটি খেলে কিন্তু খুব ভালো কাজ হয় এই আনওয়ান্টেড 72 ট্যাবলেট। অনেকেই কী করে থাকে, 72 ঘন্টার মধ্যে খায়, তো যতটা তাড়াতাড়ি পারবে ততটা তাড়াতাড়ি খেলে এর কাজটা ভালো হয়। তো এই ট্যাবলেটটি 72 ঘন্টার পরে কিন্তু ইউজ করা উচিত নয়। তো এই ট্যাবলেটটি সাইড এফেক্ট সম্পর্কে জেনে নিই। এই ট্যাবলেটটি নেওয়ার সময় খাবার পর পেটে ব্যথা, বমি ভাব বা বমি হয়ে যেতে পারে, মাথা ঘোরা, মাথা ব্যথা, এমনকি মাসিক অনিয়মিত হতে পারে এই ট্যাবলেটটি খাওয়ার পর। তো বন্ধুরা এই ট্যাবলেটটি খেলে, নিয়মিত খেলে মাসিকের প্রবলেম দেখা দেবে, তো নিয়মিত এই ট্যাবলেটটি খাওয়া যাবে না। এছাড়া গর্ভ নষ্ট করার ক্ষেত্রে ব্যবহার করা এই ট্যাবলেটটি উচিত নয়। অনেকে কি করে থাকে, অনেক সময় যে গর্ভটি তৈরি হয়ে গেছে সেই তৈরি হওয়া গর্ভটিকে নষ্ট করার জন্য এই আনওয়ান্টেড 72 ট্যাবলেট ব্যবহার করে থাকে, এটা কিন্তু একদমই উচিত নয়। তাহলে কিন্তু সাইড এফেক্ট দেখা দেবে, প্রবলেম হতে পারে। এছাড়া সে এই ট্যাবলেটে গর্ভ কিন্তু নষ্ট হবে না, বাচ্চারও ক্ষতি হতে পারে। চলুন এই ট্যাবলেটটি কীভাবে কাজ করে সেটি সম্পর্কে জেনে নিই।
এটি ডিম্বাশয় থেকে ডিম্বকে বের হতে বাধা দেয়। যদি কোনো ডিম্ব বের হয়ে যায় তাহলে তাকে শুক্রাণুর সাথে ফার্টিলাইজেশন হতে বাধা দেয়। যদি কোনো ডিম্ব ফার্টিলাইজড হয়েও যায় তাহলে তাকে গর্ভাশয়ের সাথে জুড়তে বাধা দিতে পারে। ফার্টিলাইজ ডিম্বাশয়ের সাথে যোগ হলেই গর্ভ তৈরি হয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবং এ ধরনের ভিডিও এবং হেলথ টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, বাই, টেক কেয়ার।